হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। ডিপ্লোমা ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের সেমিস্টার পরীক্ষা আর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে। যখন কোনো ছাত্র বা ছাত্রী যে সিস্টেম বা কারিকুলামের মধ্যে পড়াশোনা করে, সেই সিস্টেম বা কারিকুলামে তার কত নাম্বারের মোট পরীক্ষা হবে, কি ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন হবে, এই সমস্ত কিছুর জ্ঞান বা ধারণা সেই সমস্ত ছাত্র বা ছাত্রীদের থাকা কিন্তু আবশ্যক, যাতে কোনো রকম কোনো বিপদের মধ্যে সেই ছাত্র বা ছাত্রী ভবিষ্যতে না পড়ে যায়। তো আজকের এই ভিডিওটিতে আমাদের মূলত মেন যে আলোচনা, ডিপ্লোমার ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা কিভাবে হতে চলেছে। তো প্রথমেই জানাই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা রয়েছ, তোমাদের প্রতিটা সেমিস্টারে কিন্তু দু ধরনের পেপার থাকে। একটা হচ্ছে থিওরি পেপার, আর একটা অন্যদিকে হচ্ছে সেশনাল পেপার। কারণ অনেক ছাত্র বা ছাত্রীদের, যারা একদম বেসিক্যালি ফার্স্ট সেমিস্টার, তাদের মধ্যে কিন্তু অনেক রকম ভুল ধারণা হয়ে থাকে। তো এই যে আমাদের সেমিস্টার পরীক্ষা, তার আবার দু রকমের পেপার। তো কোনটা আমরা পরীক্ষার হলে বসে দেবো এবং কোনটা আমরা ভাইবা দেবো। তো প্রথমেই একটা কনসেপ্ট ক্লিয়ার হওয়া উচিত যে যে সেমিস্টারের মধ্যেই তোমরা রয়েছো, যে সমস্ত পেপারগুলো তোমরা ইন্টারনাল এক্সাম পরীক্ষার হলে বসে দিচ্ছ, সেই সমস্ত পেপারগুলোরই সেমিস্টার পরীক্ষা তোমাদের আবার হলে বসেই দিতে হবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে ধরো চারটা পেপারের ইন্টারনাল তোমরা পরীক্ষার হলে বসে দিলে, ম্যাথামেটিক্স 1, অ্যাপ্লাইড ফিজিক্স 1, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ। তো এই চারটা পেপারেরই কিন্তু তোমাদের সেমিস্টার পরীক্ষা হলে বসে দিতে হবে। বাকি যে ছটা পেপার তোমাদের রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষার হলে বসে দিতে হবে না। সেই সমস্ত পেপারগুলোকে আমরা বলছি সেশনাল পেপার বা ল্যাব পেপার বা তোমাদের প্র্যাকটিক্যাল পেপার। তো প্রতিটা সেমিস্টারের ঠিক একই রকমভাবে, যেমন সিএসটিতে এই বছর তোমাদের 5টা থিওরি পেপার রয়েছে, মেকানিক্যালের 5টা থিওরি পেপার রয়েছে। তো প্রথমে আমাদের সেপারেট করে নিলাম যে কোনটা আমাদের থিওরি পেপার, কোনটা আমাদের সেশনাল পেপার। প্রতিটা যা পেপার, এই যে ওয়েস্ট বেঙ্গল আমাদের স্টেট কাউন্সিল, প্রতিটা পেপারের ফুল মার্কস রয়েছে কিন্তু 100। এবং এই 100 নাম্বারেরই তোমাদের যে পরীক্ষার হলে বসে বা তোমাদের যে কপি চেকিংয়ের মাধ্যমে মার্কস আসবে সেটা কিন্তু একদমই নয়। তোমাদের যে সেমিস্টার পরীক্ষা, তো আজকের বেসিক্যালি কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে যেহেতু আমরা আলোচনা করব, তো থিওরি পেপারেরই যেহেতু সেমিস্টার পরীক্ষা হয়, তাই আজকের পুরো আলোচনাটা শুধুমাত্র থিওরি পেপারের জন্য। কোনো অন্য একদিন আসবো যেখানে আমরা সেশনাল পেপার নিয়ে আলোচনা করব। কারণ ছাত্রছাত্রীদের যে ভয়ের জায়গা সেটা হচ্ছে কিন্তু এই থিওরি পেপারকে নিয়ে, কারণ এই পেপারগুলোই ছাত্র বা ছাত্রীদের পরীক্ষার হলে বসে তাদের নিজেরকে লিখতে হয়। অনেক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টিচার বা আমরা ধরো যারা রয়েছি, বিভিন্ন জ্ঞান হয়তো দিতেই পারি বিভিন্ন সময়, কিন্তু আলটিমেট যে পরীক্ষা সেটা কিন্তু ছাত্র বা ছাত্রীকে নিজে পরীক্ষার হলে বসেই দিতে হবে। সুতরাং আজকের যে ভিডিও সেটা বেসিক্যালি আমাদের যে উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে প্রতিটা ছাত্র বা ছাত্রী, যারাই ভিডিও তোমরা দেখছো, তাদেরকে স্মার্ট স্টুডেন্টস বানানোর জন্যই আজকের এই ভিডিও, যাতে তাদের মধ্যে একটা ব্যাকআপ থাকে বা কোনো রকম কোনো বিপদ তাদের মধ্যে না এসে যায়। কারণ আমাদের যে কাউন্সিল, তোমরা মাঝামাঝি লক্ষ্য করো যে বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জেস লক্ষ্য করা যায়। তো যা চেঞ্জই করুক না কেন, কোনো ছাত্র বা ছাত্রীর যাতে পা ফিসড়ে না পড়ে যায় বা মাথায় যেন বজ্রাঘাত না হয়, তার জন্যই আজকের এই ভিডিও। তো ভিডিওর প্রথমে আমরা আসছি যে এই যে আমাদের থিওরি পেপার, তাদের কিন্তু ফুল মার্কস হচ্ছে 60। অর্থাৎ কোয়েশ্চেন প্যাটার্নের তোমাদের প্রতিটা যে থিওরি পেপার, তোমাদের পরীক্ষা হলে বসে দিতে হবে 60 নাম্বারের পরীক্ষা। এবার এই যে 60 নাম্বারের, আমাদের যে কিছুদিন আগে সেকেন্ড ফোর্থ সেমিস্টারে যে সেমিস্টার পরীক্ষা সম্পন্ন হলো, সেখানে যে নোটিশ পাবলিশ হয়েছিল, সেখানে স্টেট কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছিল যে এবার থেকে যে আপকামিং সেমিস্টারগুলো সেখানে এই প্যাটার্ন ফলো করা হবে। কিন্তু সেখানে যে একটু গড়বড় লক্ষ্য করা যায় যে সেই মানে প্যাটার্নে দুটো সেমিস্টার হয়েছিল, সেকেন্ড আর ফোর্থ, এবং দুটো সেমিস্টারে দু রকম প্যাটার্ন হয়েছিল। এবং এই দুটো প্যাটার্নের মধ্যে যে কমন জিনিস ছিল সেটা হচ্ছে যে এই 20 নাম্বারের একটা পার্ট ছিল যেখানে ছিল এমসিকিউ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস।
তো ডিপ্লোমাতে তোমরা যে সেমিস্টারেই থাকো না কেন, এটুকু কনফার্ম প্রত্যেকের মধ্যে যে তোমাদের এমসিকিউ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু থাকছেই, সে যে প্যাটার্নেই এক্সাম হোক না কেন। এবং এই যে এমসিকিউ, সেখানে কি হয়, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যে একটা কোয়েশ্চেনের জন্য তোমার চারটে অপশন থাকে। এবং বারবার ছাত্রছাত্রীদের এটাই বলবো যে এমসিকিউ কোয়েশ্চেনে কখনোই তোমাকে ডিটেল সলিউশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধরো একের কোয়েশ্চেন, সেখানে তোমার মনে হচ্ছে যে একের বি অ্যান্সারটা সঠিক, শুধুমাত্র কোয়েশ্চেনও লেখার কোনো দরকার নেই, লিখে দেবে ওয়ান বি। ধরো দুয়ের অ্যান্সার সি সঠিক, টু এর সি, কারণ যেহেতু এই যে সেমিস্টার এখনও কোনো ফাইনাল আপডেট নেই যে এবছরের যে সেমিস্টার সেগুলো আড়াই ঘন্টার না তিন ঘন্টার, কিন্তু যেহেতু একাডেমিক ক্যালেন্ডার পাবলিশ হয়ে গেছে এবং আমাদের বিগত যে সেমিস্টার সেখানে আড়াই ঘন্টারই সেমিস্টার এক্সাম ছিল, তো প্রত্যেকে এটা কনফার্ম করে নাও যে তোমাদের আড়াই ঘন্টারই সেমিস্টার এক্সাম হবে। কেন আমরা একদম খারাপটা ভেবেই চলছি, যাতে পরবর্তীতে যা কিছু চেঞ্জ হোক না কেন সেটা যেন নিজেদের কাছে প্রবলেম না ফেস হতে হয়। ধরো এখন বলে দিলাম তিন ঘন্টার এক্সাম, এক মাস পর সেটা আড়াই ঘন্টায় হয়ে গেল, তখন তোমার সিস্টেমের কিন্তু প্রবলেম হয়ে যাবে। যে আড়াই ঘন্টা ভেবে যদি আমরা চলি, যদি কোনো রকম কোনো চেঞ্জেস হয়, তিন ঘন্টা হলো সেটা তোমার কাছে একটা অতিরিক্ত পাওনার মতো, তো একদম যেটা খারাপ সেটা ভেবে আমরা যদি এগিয়ে যাই, তাহলে কিন্তু তার থেকে আর খারাপের কোনো চান্সেস বা সম্ভাবনা কিন্তু থাকে না। তাহলে আড়াই ঘন্টায় এক্সাম হবে সেমিস্টার, সেই বেসিসে কিন্তু প্রতিটা ছাত্র বা ছাত্রী নিজেদের প্রিপারেশান নিতে থাকো। এবং তোমাদের এই যে এমসিকিউ সেটা থাকবে তোমাদের 10 মার্কসে, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানেও শুধুমাত্র যেটা সঠিক অ্যান্সার শুধুমাত্র সেইটুকুই লিখে এসো, কারণ আড়াই ঘন্টার যে এক্সাম প্রতিটা যেন কোশ্চেন লিখলে তার অ্যান্সার লিখলে, এই যে 20 নম্বরের জন্য তোমার অতিরিক্ত যে এক্সট্রা টাইম সেটা যেন কোনোভাবেই এই শর্ট কোশ্চেনের মধ্যে না চলে যায়, এই অতিরিক্ত টাইম তুমি যে বাকি 40 নম্বর রয়েছে সেখানে দেওয়ার চেষ্টা করবে। তাহলে এই অ্যান্সারগুলো যেহেতু শুধুমাত্র অ্যান্সার লিখলেই ফুল মার্কস পাওয়া যায়, তাহলে এই কোশ্চেনগুলোর জন্য অতিরিক্ত সময় নষ্ট করার কারোর কোনো দরকার নেই। তাহলে 20 মার্কস টার্গেট থাকবে। আমরা যখনই কোনো ইউনিট পড়বো সেখানে কী কী ধরনের শর্ট কোশ্চেন, তো ওইভাবে তো আমরা পড়ি না যে এখানে কী কী শর্ট কোশ্চেন আছে, যখনই তুমি কোনো ইউনিট থরলি পড়ে যাবে বা একদম পুরো পেপারটাকে দেখে নেবে, সেখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসুক বা লং কোশ্চেন আসুক সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই অ্যান্সার দিতে পারবে। বারবার এবং এবছরই ভিডিওটা বানানোর এই উদ্দেশ্য, কারণ যেহেতু আমাদের টাইমিং অনেকটা কম এবং যদি তোমরা একাডেমিক ক্যালেন্ডারে দেখো তাহলে কিন্তু ওখানে বলা আছে যে সেকেন্ড, ফোর্থ আর সিক্স সেমিস্টারের যে ক্লাসেস সেটা কিন্তু এন্ড অফ মার্চ, অর্থাৎ মার্চের কিন্তু লাস্ট দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং মার্চের শেষ দিকে যদি তোমাদের সেকেন্ড, ফোর্থ আর সিক্স সেমিস্টার শুরু হয়ে যায়, তার মানে বুঝতেই পারছো তোমাদের ম্যাক্সিমাম মার্চের সেকেন্ড উইক করেই সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাবে, কোনো রকম কোনো ভয় নয়। কারণ যেটুকুই বলছি, একটু ভয় যদি প্রত্যেকের মধ্যেই থাকে না, তাহলে দেখবে এক্সামগুলো আমাদের অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। যদি আমার মধ্যে কোনো টেনশন না থাকে, যে কারিকুলাম বা যে সিস্টেমের মধ্যে পড়েছি, তখন দেখবে হঠাৎ করে খারাপ হওয়ার চান্সেস থেকে যায়। যদি প্রথম থেকেই ন্যূনতম ভয় থেকে থাকে তাহলে দেখবে কোনো রকম কোনো খারাপ হবে না, খারাপ হওয়া তো দূরের কথা, দেখবে সেটা অনেকটা ভালো হবে। অন্যদিকে এই যে 40 নম্বর পড়ে থাকছে, 20 নম্বর তো এমসিকিউ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে যাচ্ছে, এই 40 নম্বরের যেটা ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে যে থার্ড আর ফিফথ সেমিস্টারে কিন্তু এই 40 নম্বরের মধ্যে যেটা থাকবে যে 8টা কোয়েশ্চেন তোমাদের করতে হবে 5 নম্বরে, থার্ড আর ফিফথ তোমাদের কিন্তু এটা ম্যাক্সিমাম সম্ভাবনা যে 40 নম্বরে তোমাদের যে প্যাটার্ন হতে চলেছে সেখানে 8 নম্বরের কোয়েশ্চেন থাকবে তোমাদের, 8টা কোয়েশ্চেন করতে হবে 5 নম্বরে, তোমাদের কোয়েশ্চেন থাকবে এক্ষেত্রে কিন্তু 12টা। তাহলে 8টা কোয়েশ্চেন করবে তোমরা 5 নম্বরে, তাহলে 8 5 হয়ে গেল তোমাদের 40। থার্ড আর ফিফথ যারা রয়েছো তাদের কিন্তু এই প্যাটার্নে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। এবার রয়েছি আমরা ফার্স্ট সেমিস্টারে, সেখানে যেহেতু এই সেকেন্ড সেমিস্টারটা একটু গড়বড় করেছিল, তো ফার্স্ট সেমিস্টারের এখনও কোনো কনফার্মেশন কিছু আসেনি যে ফার্স্ট সেমিস্টারের এই প্যাটার্নে পরীক্ষা হবে না এই প্যাটার্নে পরীক্ষা হবে। তো যে সমস্ত ফার্স্ট সেমিস্টারের ছাত্র বা ছাত্রী রয়েছো, প্যাটার্ন ফলো না করে তোমাদেরও প্রত্যেকেই বলবো যে তোমরা ইউনিট ওয়াইজ কিন্তু পড়ে যাও, যে প্যাটার্নই যখনই যেরকমই আসুক তার অ্যান্সার যেন তোমরা
ভালোভাবে দিতে পারো এবং ভালোভাবে সিজিপিএটাকে কালেক্ট করতে পারো, সেটা ফার্স্ট হোক, থার্ড হোক বা ফিফথ হোক। তো ফার্স্ট যারা সেমিস্টার তারা এই প্যাটার্নটাও দেখলে, এবং আরও একটা আমাদের যে প্যাটার্ন সেটা হচ্ছে যে ভেরি শর্ট অ্যান্সার থাকে, 10 নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার দিতে হয়, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থাকে যেখানে তোমাদের ছটা কোয়েশ্চেনের নাম্বার থাকে 2, তাহলে 6 × 2 = 12 হচ্ছে 12, আর লং কোয়েশ্চেন 3টে করতে হয়, 6 × 3 = 18, তাহলে 10টা শর্ট কোয়েশ্চেন 1 × 10, 6টা শর্ট কোয়েশ্চেন 6 × 2, আর 3টে লং কোয়েশ্চেন 6 × 3 = 18, টোটাল হচ্ছে 40। তো ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে এই প্যাটার্নও ফলো হতে পারে, এই প্যাটার্নও ফলো হতে পারে, এবং এই প্যাটার্ন ফলো হতে চলেছে এই বেসিসে কিন্তু আমাদের মোটামুটি একটা কনসেপ্ট থাকুক যে এই এই প্যাটার্নগুলো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে যে আমরা পড়াশোনা করছি সেখানে এই রকম প্যাটার্ন ফলো হোক বা ফলো হয়। তো তোমাদের এই মুহূর্তে যেটা কর্তব্যের মধ্যে পড়ছে যে তোমরা কিন্তু প্রতিটা ইউনিট ভালোভাবে নিজেদের মতো প্রিপারেশন নাও, কারণ এই বছরটা এবং এর পরে যে আরেকটা সেমিস্টার 2nd, 4th এবং 6th তোমাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জিং সেমিস্টার বা চ্যালেঞ্জিং সময়, যে তোমাদের যারা পুরনো সিনিয়র মানে পুরনো সিনিয়র তারা যে সেমিস্টারগুলোকে 6 মাসে কমপ্লিট করেছে সেই সেমিস্টারগুলোকে কিন্তু তোমরা তার হাফ টাইমে তোমাদের কমপ্লিট করার একটা চ্যালেঞ্জের দিন চলে এসেছে। তারপর থেকে স্টেট কাউন্সিলে যখন তোমরা চলে যাবে সেক্ষেত্রে অনেকটা সময় পাবে, কিন্তু এই তোমাদের জুন পর্যন্ত সময়টা কিন্তু খুবই ভাইটাল, যতটা পারবে যখনই ফ্রি টাইম পাবে যা যা পড়াশোনা করছো সামনে এগিয়ে যাওয়ার সাথে সাথে পুরনো যে সমস্ত পড়াশোনা রয়েছে সেগুলোকে কিন্তু যতটা পারবে রিভিশন দেবে। টার্গেট হচ্ছে ঠিকঠাকভাবে প্রতিটা সেমিস্টারের যে নলেজ সেগুলো কালেক্ট করে নেওয়া এবং ভালো রকম ভালো মার্কস, কারণ প্রত্যেকেই অনেক কষ্টের সাথে পড়াশোনা করো, তো ভালো মার্কস তখনই যখনই চলে আসবে তখন দেখবে কষ্ট বা দুঃখগুলো আর থাকে না। তো প্রত্যেকেই পরীক্ষা খুব ভালো হোক, আগাম এতদিন আগে ভিডিওটা এই জন্যই বানানো যাতে একটু ভয় প্রতিটা ছাত্রছাত্রীর মধ্যে এখন থেকেই আসুক, যাতে এই ভয় ভবিষ্যতে তোমাদের যে আশার আলো বা ভবিষ্যতে তোমাদের যে অনেক সিজিপিএ পাওয়ার যে স্বপ্ন সেটা যাতে পূরণ করার বা পূরণ তোমরা করতে পারো, তার জন্য এই ভিডিও টাইম টু টাইম যখনই স্টেট কাউন্সিলের কোনো রকম কোনো আপডেট আসবে এই চ্যানেলে আমি তোমাদের শেয়ার করে দেবো। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ।